এক ইতিহাস দেখতে গিয়ে ঘটে গেল আরও এক করুণ ইতিহাস। ওশান গেট নামের একটি কোম্পানি পরিচালিত টাইটেন নামের একটি ডুবোজাহাজ নিখোঁজ হওয়ার ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। 5 জন যাত্রী নিয়ে সাবমার্সিবলটি টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিল। এই ভ্রমণের জন্য জনপ্রতি খরচ করতে হয় $2,50,000, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় 2,70,00,000 টাকা। টাইটানের শেষ যাত্রীরা ছিলেন 61 বছর বয়সী স্টকটন রাশ, তিনি ওশান গেট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, 48 বছর বয়সী ব্রিটিশ পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তার 19 বছরের ছেলে সুলেমান দাউদ, এবং 58 বছর বয়সী ব্রিটিশ দনকুবের ব্যবসায়ী হামিশ হার্ডিং। এছাড়াও ডুবোযানটির পাইলট হিসেবে ছিলেন 77 বছর বয়সী পল অরি নার্জিওলেট, তিনি ফরাসি সাবেক নৌবাহিনীর ডুবুরি এবং খ্যাতনামা একজন অভিযাত্রী। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া সাবমার্সিবল টাইটানে আসলে কি ঘটেছিল সে সম্পর্কে আলোচনা করা হবে রকমারি ইনফোবিডির আজকের পর্বে। টাইটানকে সবাই সাবমেরিন বলছে, তবে টাইটান মূলত একটি সাবমার্সিবল। সাবমেরিন এবং সাবমার্সিবলের মধ্যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে। যেসব জলযানে নিজস্ব পাওয়ার সিস্টেম ও এয়ার রিনিউয়াল সিস্টেম থাকে এবং সম্পূর্ণ স্বাধীনভাবে সমুদ্রের গভীরে বিচরণ করতে পারে তাকে সাবমেরিন বলা হয়। অন্যদিকে যে সকল জলযান বড় কোনো কন্ট্রোলকারী জাহাজের সাহায্য ছাড়া পানির নিচে চলতে পারে না তাকে সাবমার্সিবল বলা হয়। সাবমার্সিবল আবার 2 ধরনের। এক ধরনের সাবমার্সিবলকে বলা হয় হিউম্যান অকুপাইড ভেহিকেল বা HOVS, আরেকটি হল রিমোটলি অপারেটেড ভেহিকেলস বা ROVS। হিউম্যান অকুপাইড সাবমার্সিবলগুলোতে মানুষ চড়তে পারে, কিন্তু রিমোটলি অপারেটেড সাবমার্সিবলগুলোতে মানুষ চড়তে পারে না। সাধারণত সাগরবিদ্যা, সাগর গবেষণা, অ্যাডভেঞ্চার ও আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফির জন্য সাবমার্সিবল ব্যবহার করা হয়। ওশান গেটের সাবমার্সিবলটি পোলার প্রিন্স নামক একটি সামুদ্রিক বরফ ভাঙার জাহাজ থেকে লঞ্চ করা হয়। জাহাজ থেকে সাবমার্সিবলটিকে একটা নির্দিষ্ট গভীরতা পর্যন্ত নামিয়ে দেওয়া হলে সাবমার্সিবলটি তার মাতৃজাহাজের সাথে যোগাযোগ বজায় রেখে তার ভ্রমণ শেষ করে ফিরে আসে। টাইটানের দৈর্ঘ্য প্রায় 22 ফুট, প্রস্থ 9.2 ফুট এবং উচ্চতা 8.3 ফুট। এর মোট ওজন 10,432 কেজি এবং সাবমার্সিবলগুলো জাহাজের তুলনায় অনেক ছোট হয়। টাইটানকে একটি ট্যাক্সির সাথে তুলনা করা যেতে পারে। টাইটানে ভ্রমণ করতে মোট 8 ঘন্টা সময় লাগে। যানটি চালাতে 2টো মনিটর ও 1টি কন্ট্রোলার রয়েছে, যা প্রযুক্তিগত দিক দিয়ে খুব বেশি উন্নত নয়। সাবমার্সিবলটি ডানে বামে ও উপরে নিচে পরিচালনা করার জন্য বাহিরের দিকে 4টি ইলেকট্রিক থ্রাস্ট রয়েছে। পেছনে রয়েছে বাকি যন্ত্রপাতি ও অক্সিজেনের ট্যাঙ্ক, যা ভেতরের কার্বন ডাইঅক্সাইডকে পুনরায় রিসাইকেল করে ভেতরে 50% অক্সিজেন সরবরাহ করতে পারে, যার কারণে ছোট্ট এই যানটিতে চালক সহ মোট 5 জন যাত্রীর 96 ঘন্টা লাইফ সাপোর্ট থাকে। টাইটান সাবমার্সিবলটি 685 কেজি পর্যন্ত ভার বহন করতে পারে। এটি ঘন্টায় প্রায় 5.5 কিলোমিটার বেগে পানির 4 কিলোমিটার গভীরে নামতে পারে। টাইটান সাবমার্সিবলটির প্রধান উদ্দেশ্য ছিল পর্যটকদের নিয়ে টাইটানিকের ধ্বংসাবশেষের উপর দিয়ে ভ্রমণ করা। এখন পর্যন্ত খুব কম লোকই এই দৃশ্য নিজ চোখে দেখতে পেরেছেন। 5 জন যাত্রী নিয়ে ঠিক কী কারণে সাবমার্সিবলটি ধ্বংস হয়ে গেল সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, তবে গবেষকরা বেশ কিছু সম্ভাব্য বিষয় ধারণা করেছেন। প্রথম সম্ভাব্য কারণটি হল টাইটান হয়তো নিয়মিত টাইটানিক পর্যবেক্ষণের সময় ধাক্কা লেগে বিস্ফোরিত হতে পারে। দ্বিতীয় সম্ভাব্য কারণটি হল ব্যাটারি বিকল হয়ে নিয়ন্ত্রণ হারাতে পারে। তৃতীয় সম্ভাব্য কারণটি হল সাগরের 12,500 ফিট গভীরে পানির চাপ অত্যাধিক বেশি, প্রতি ঘন সেন্টিমিটারে প্রায় 450 কেজি ভরের সমান। পানির এই পরিমাণ চাপের কারণে দুমড়ে মুচড়ে যেতে পারে। চতুর্থ সম্ভাব্য কারণটি হল মাতৃজাহাজের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, যানটির নিজস্ব নেভিগেশন সিস্টেম না থাকায় দুর্ঘটনা শিকার হতে পারে। সাবমার্সিবলটি শুধুমাত্র বাইরের দিক থেকেই খোলা যায়, যার কারণে খুঁজে না পাওয়া গেলে বাইরে বের হয়ে আসা অসম্ভব। গত রবিবার সকালবেলা ওশান গেট কোম্পানির টাইটান সাবমেরিনে করে 4 জনের একটা ট্যুরিস্ট দল গভীর সমুদ্রের 3.5 কিলোমিটার গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে নেমেছিল।
নামার কিছুক্ষণ পর থেকে টাইটানের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। কোনো সিগন্যাল বা ভিশন কিছুই নেই, এক কথায় ভ্যানিশ। টাইটানে বড় জোর 96 ঘন্টার অক্সিজেন সরবরাহ ছিল, পানি এবং খাবারও খুব একটা ছিল না। পরবর্তীতে এদের উদ্ধার মিশনে আমেরিকা ও কানাডার কোস্ট গার্ড সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে, তবুও কোনো হদিশ পাওয়া যায়নি। 4 দিনের অভিযান শেষে পানির 3.8 কিলোমিটার নিচে সাবমার্সিবল যান টাইটানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। সেই সাথে সাবমেরিনে থাকা 5 সদস্যের কেউই বেঁচে নেই বলে জানিয়েছেন ওশান গেট কোম্পানি। অতপর পৃথিবীর আন্ডার ওয়াটার ট্যুরিজমের একটা অধ্যায়ের সমাপ্তি। টাইটানকে পাওয়া গেল টাইটানিকের পাশেই। আরও একটা করুণ ইতিহাসের সাক্ষী হলো পৃথিবীবাসী। তাদের নিয়ে অনেক সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু সত্যি বলতে এরা আছে বলেই ইতিহাস হয়। বিজ্ঞানের অগ্রযাত্রাকে আপনি কখনোই থামাতে পারবেন না, কারণ মানুষ মানেই হচ্ছে জানতে চাওয়ার আগ্রহ। ধূমকেতু কি, ধূমকেতু কেন দেখা যায় এবং কতদিন পরপর দেখা যায়, এমন সব প্রশ্নের উত্তর সহ ধূমকেতুর অজানা সব তথ্য জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রকমারি ইনফোবিডির সাথে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী তথ্যমূলক ভিডিওতে।